এলসি জটিলতায় রমজানে পণ্য সরবরাহ ঠিক থাকবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে সেই সংশয় দূর হয়, বাড়ে ভোগ্যপণ্যের সরবরাহ। তবে পণ্য আমদানি করে এবার বিপাকে ব্যবসায়ীরা, কারণ মানুষের ক্রয় ক্ষমতা কমায় তার প্রভাব পড়েছে খাতুনগঞ্জে। বেচা বিক্রি কমে যাওয়ায় এবার রমজানে লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা। রমজানে পেঁয়াজু হালিম সহ নানা খাবারের মূল উপাদান মসুর, মুগ কিংবা খেসারি ডাল। তাই রমজানকে কেন্দ্র করে ডাল আমদানিকারক বা ব্যবসায়ীদের থাকে বাড়তি প্রস্তুতি। খাতুনগঞ্জের সালমা ট্রেডার্স, এই ব্যবসায়ী ডাল জাতীয় পণ্য আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত দীর্ঘদিন। এবারও ভারত থেকে ছোলা এনেছেন এ দোকানি। প্রতিবার শবে বরাতের পর থেকে জমজমাট বেচা বিক্রি শুরু হয়। এবার পুরো আরতি ভরপুর পণ্যে, অথচ বেচা বিক্রি নেই। জানান, বিগত বছরে এমন চিত্র কখনোই দেখেননি তিনি। তার মতে, জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রভাব পড়েছে দেশের ভোগ্যপণ্যের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জেও। বাজারে ব্যাপকভাবে যেটা চাহিদা ছিল রমজানের, সেই চাহিদাটা কমে গেছে। কমার কারণে আপনার মালও আসছে কম, চাহিদাও কম, সেই কারণে আপনার বাজারটা নিম্নমুখী। গেল আড়াই মাসে দেশে ছোলা আমদানি হয়েছে 1,57,000 টন, খেজুর 35,000 টন আর চিনি 4,41,000 টন। ডলার সংকটে এই তিনটি পণ্যই গেল বছরের চাইতে কম আমদানি হয়েছে। আবার ডলারের মূল্য বাড়ায় এসব পণ্যের দাম বেড়েছে, বিপরীতে ভোগ কমিয়েছে সাধারণ মানুষ। যে হিসাবে রমজানে বেচা বিক্রি হতো ওই হিসাবে এখন, এই হিসাবে বর্তমানে এখন কোনো বেচা বিক্রি হচ্ছে না। 17-18 কোটি টাকার মাল বিক্রি হতো আমার দোকানে, তাই এইবার এই তুলনায় আমি মনে হয় 7 কোটি মতো সেল করছি এর দূরে, হয়তো বাকি দিনগুলিতে কী হয় সেটা আল্লাহ। 50% ব্যবসা বিগত দিনের তুলনায় কম হয়েছে এবার খাতুনগঞ্জের বাজারে। ভোক্তার সাথে সরাসরি যোগসূত্র থাকে খুচরা বাজারের। এখানে এলেই ক্রেতার ক্রয় ক্ষমতা ও সামর্থ্যের চিত্র বোঝা যায়। আমরা এখন এসেছি নগরীর খুচরা বাজারে, দেখব পণ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্রেতার ক্রয় ক্ষমতায় কী ধরনের প্রভাব পড়েছে। নগরীর 2 নম্বর গেট কর্ণফুলী বাজারের কর্ণফুলী ট্রেডার্স, গেল 7-8 বছর ধরে এখানে ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। তবে এবারে রমজানের আগের বাজারের সাথে বিগত বছরের বাজার মেলাতে পারছেন না এই প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রায় প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তাই প্রয়োজনের অর্ধেক পণ্য কিনছেন ক্রেতারা। সবার পর থেকে তো মনে করেন যে এখানে যে এই টাইমে বসার সময় নাই, ভাত খাওয়ার সময় নাই, কিন্তু এখন নাই তো, কাস্টমার নাই। আগে তো এভারেজ সবাই কিনত, এখন এভারেজ কিনতেছে না, আর কিনাটাও কিন্তু সীমাবদ্ধের মধ্যে হয়ে গেছে। সব কিছু মিলে মানুষের একটা আসলে খুব দুরবস্থা যাচ্ছে আর কি। ব্যাংকের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ আনোয়ার খরচ চালাতে না পেরে জানুয়ারিতে 3 সন্তান ও স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন। রোজার আর মাত্র কিছুদিন বাকি থাকলেও এখনও কিছুই কিনতে পারেননি। বাজারে আসা মধ্যবিত্তের অবস্থাও একই। মাছ কিনতে পারছি না ভাই, মুরগির দোকানে গেলে মুরগি এখন 260 টাকা করে, মাছের কেজি এক, রুই মাছ ওই জন্য 300-350 টাকা। ইস্তারের জন্য আল্লাহ পাকে জানে, আরও তো 2-4 দিন, এখন তো কিছু করতে পারিনি। বাজার অত্যন্ত ঊর্ধ্বগতি, যা আমাদের সাধ্যের বাইরে, আমাদের পক্ষে এগুলা মানে আগের চেয়ে অনেক কষ্টকর হয়ে দাঁড়াইছে আর কি। মার্কেটের বাইরে দেখা মিলল রিকশাচালক মোহাম্মদ সোহেলের সাথে। পণ্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে আয় না বাড়ায় বিপাকে তিনি। কপালে চিন্তার ভাঁজ, রমজানের বাজার সামান্য কিছু করলেও পুরো রমজানের ব্যয় নির্বাহ কিভাবে করবেন তা নিয়ে আছেন সংশয়ে। ভালো একটা চাল খেতে গেলে 70 টাকা, বাজারে ঢুকতে গেলে যদি 500 টাকা নিয়ে বাজারে যাই, মানে কি 10 টাকা বাঁচে কিনা এটাও সন্দেহ আছে। বাজারে সরবরাহ ঠিক রাখতে ক্রেতাদের হুমড়ি খেয়ে না কিনে অল্প পরিমাণে পণ্য কেনার পরামর্শ আছে সরকারের পক্ষ থেকেও। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।